আসসালামু আলাইকুম প্রিয় ইনভেস্টর ভাই বোনেরা, আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের সাথে ডিএস ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। গত দুই দিন আগেও ডিএস ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম, আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান, জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো কান কথায় প্ররোচিত হয়ে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের আগে অবশ্যই কোন শেয়ারটিতে বিনিয়োগ করছেন, শেয়ারটি ফান্ডামেন্টাল কি না, তার পি রেশিও কীরকম, এই সকল বিষয় বিবেচনা করে বিনিয়োগ করবেন। এই টিউটোরিয়ালটি শুধুমাত্র পরামর্শ প্রদান করে, কোনো শেয়ারকে বাই সেল নির্দেশনা প্রদান করে না। আশা রাখি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমরা গত পরশু দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেদিন আমার এই লেভেলে ছিল সূচক, এবং আমি বলেছিলাম যে এখান থেকে এখানে কোনো সাপোর্ট ছিল না। আমি বলেছিলাম যে এই লেভেলে সাপোর্ট আছে, এখন এটা কিন্তু একটা এখন সাপোর্ট নিয়ে সে উপরের দিকে উঠতেছে। এখন তার যেই জায়গাটায় তার এখন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা হলো এখন তার এই জায়গাতে 7060 পয়েন্ট, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। এখন আমাদের আরেকটা বিষয় এখন দেখার বিষয় যে এই এখানে যেই এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে ব্রেক করে সে উপরের দিকে যাইতে পারে কিনা। এখন এই মার্কেটের আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখি, দেখার পরে আমরা চিন্তা করতে পারি কি হতে পারে। মুভিং অ্যাভারেজটা দেখি, আমরা দুইটি মুভিং অ্যাভারেজ দেখি, একটা 15 ডেজের, আর একটা মুভিং অ্যাভারেজ আমরা দেখি 30 ডেজ। সবাই একটু ভালো করে খেয়াল করেন, এই যে অ্যাভারেজ লাইনটা কিন্তু মুভ করে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে এভাবে। এখন দেখার বিষয় যে এই জায়গাটাকে ক্রস করতে পারে কিনা। এরপরে আমাদের দেখতে হবে বুলিঞ্জার ব্যান্ড, এমএসসিডি, এবং ভলিউম প্যারাবোলিক ডট। আমরা যদি দেখি শর্ট মুভিং বুলিঞ্জার ব্যান্ডের নিচের ব্যান্ড লাইনটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তার মানে যদি এটা এরকম হয়ে এরকম হতে পারে, তাহলে এটা মার্কেটের দিকে আপ ট্রেন্ডে মুভ নিতে পারে। এখন এমএসসিডিটাও দেখেন ক্রস করে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। ভলিউমটা এখনও কিন্তু ভালো না, এখানে বিশেষ চিন্তার বিষয় হলো ভলিউমটা, ভলিউমটা বাড়তেছে না। আজকে সূচক 112 পয়েন্টের মতো বাড়ছে, কিন্তু ভলিউম কিন্তু খুব সে হারে খুবই কম বাড়ছে। সেই জায়গায় ভলিউম না হওয়ারও কথা আছে, যেহেতু অনেকেই অনেক উপরের লেভেলে শেয়ারগুলি কিনা আছে, যার ফলে এই জায়গায় শেয়ার সেল করলে তো অবশ্যই লসে সেল করতে হবে, এই কারণেও হয়তো ভলিউমটা না বাড়তে পারে। তবে আগামী কালকের মার্কেট এবং রবিবারের মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুই দিনের মার্কেটে যদি এই জায়গাকে ক্রস করে উপরের দিকে যাইতে পারে এবং ভলিউমটা বাড়ে, তাহলে মার্কেট অবশ্যই ভালো হবে। আর যদি এখান থেকে ডাউন ট্রেন্ড যায়, তাহলে আবার মার্কেট ঘুরে ফিরে একই জায়গার মধ্যে এই ফ্রেম বন্ধ অবস্থায় থাকবে। আমার ধারণা এই ফ্রেমটার মধ্যেই মার্কেট ঘুরবে, এই ফ্রেমের ভিতরে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত ছিলেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।